কাছেই তো থাকবো, সো এখন থেকে যাওয়ার দরকার নেই। কেন, আপনাদের বাসায় চা হয় না? হবে না কেন, অবশ্যই চা হয়, কিন্তু আমার আব্বার পারমিশন ছাড়া কেউ কিছু খেতে পারে না, কোনো কাজও করতে পারে না। আপনি ছেলে নিয়ে আসেন, আমি সঙ্গে সঙ্গে আপনার টাকা দিয়ে দেবো। আচ্ছা, যদি না দেন ছেলে ফেরত নিয়ে চলে যাবেন? বিয়ে তো বসছেন এক পাগলের সাথে, দুঃখের সময় নাকি হাসি হাসি মুখ করে থাকতে হবে। আরে এদিকে এসে পোড়া গেছে হারাইয়া, মায় বলে খুশিতে নাচব। আমার না একই ক্লাসে বারবার পড়তে খুব ভালো লাগে, এই একই ক্লাসরুম, একই টিচার। মানে স্টুডেন্টগুলো যে চেঞ্জ হয় সেটা ভালো লাগে। হ্যালো, আসসালামু আলাইকুম। বলেন। জি হ্যালো, এই এই নাম্বার থেকে বিকেলবেলা আপনি একটা ফোন দিয়েছিলেন আমার আব্বার নাম্বারে। আপনার আব্বার নাম? আমার আব্বার নাম আব্বাস, ওর সাথে কথা বলবে। আমার নাম বলতে হচ্ছে, আমার আব্বার নাম হচ্ছে গোলাম আলী মির্জা, ওর সাথে কথা বলবেন? হ্যাঁ বলেন, কী সমস্যা? না না, সমস্যা সেরকম বড় কিছু না, আমার ছোটো ভাই, আমার ছোটো ভাই ট্রেসলেস কয়েকদিন ধরে। কি লেস? ট্রেসলেস মানে নিখোঁজ। তো আপনার এই নাম্বার থেকে ফোন এসে একজন বলল যে ওই আমরা যে পুরস্কারের টাকা ঘোষণা করেছি 5 লক্ষ টাকা, সেটা যদি দেওয়ার গ্যারান্টি দেওয়া যায় তাহলে সে খুঁজে বের করে দেবে। আপনি কি করেন? আমি আমি তো কিছু করি না। কিচ্ছু করেন না? না। আকাম করেন না? হ্যাঁ, আমাকে বলে কি আকাম করেন ভাইয়া? আপনি এভাবে কথা বলছেন কেন? ওই মিয়া গান্ডু, আপনারা আমারে ফোন করতেছেন কেন? কে কারে ফোন করছে তাইলে আমারে চালাইতেছেন? হ্যাঁ সরি ভাই, সরি, রং নম্বর চলে গেল। হ্যালো ভাই, সরি। রাখেন আপনার সরি। আপনি এক কাম করেন, আমার নাম্বারে 1000 টাকার ফ্লেক্সি করে দেন, তারপরে কথা কইতেছি। আমাকে টাকা নেই। ও আচ্ছা আব্বা, 1000 টাকা। আচ্ছা জি জি, আব্বাকে বলে এখনই টাকা পাঠাচ্ছি। 1000 না? আচ্ছা 1000। আবা কি বলিস, 500 টাকা দিলে হয় না? না না আব্বা, ও ওই লোককে তো আপনি 5 লক্ষ টাকা দিবেন না, 1000 টাকা দেন, পরে এখান থেকে কাটে রেখে দিই। একদম ঠিক বলেছে, শুন বলে দিই, ওই 5 লক্ষ থেকে আমরা 1 লক্ষ টাকা কেটে নেব। হ্যাঁ কে? হ্যালো, আসসালামু আলাইকুম। এই গান্ডু টান বিষয় বলবেন না জি। ওই যে একটু কথা হলো না, ওই যে 1000 টাকা ফ্লেক্সি, 1000 টাকা ফ্লেক্সি করে দিচ্ছি। হ্যাঁ করছেন। আচ্ছা শুনেন, কিন্তু ভাই এই এখনই পাঠাচ্ছি, কিন্তু একটা কথা ভাই শুনেন, মানে ওই আপনাকে যে 5 লক্ষ টাকা পুরস্কার দিব সেখান থেকে 1000 টাকা কেটে রাখবো। কিন্তু ঠিক আছে কাইটেন, এক কাজ করেন, আমি আপনার আরও কয়টা নাম্বার পাঠাইতেছি, প্রত্যেকটা নাম্বারে 1000 টাকা করে ভরে দিন। কয়টা ভাইয়া? বেশি না, 5টা, মানে আমার শালা, শালি, ওয়াইফ এইসব নাম আর কি। আপনার আপনি আপনার ওয়াইফ, শালা, শালি, দুলা ভাই? না আচ্ছা, নাম্বারগুলো একটু কাইন্ডলি পাঠান। নাম্বারগুলো পাঠাইতেছি। আচ্ছা ভাইয়া, আমি তাহলে কিন্তু আপনার ওই 5 লক্ষ টাকাতে কিন্তু মানে 5 লক্ষ টাকা কেটে রাখবো, না না সরি, মানে 5000 টাকা কেটে রাখবো কিন্তু। ঠিক আছে, আগে ফ্লেক্সি করেন তো, তারপরে। জি জি, আসসালামু আলাইকুম। ওফ, টেনশন থেকে বাঁচা গেল আব্বা। হ্যাঁ, 5 জনকে 5000 টাকা ফ্লেক্সি করতে হবে, তাহলে প্রবলেম সলভ। গুড, বাবুল তুই নজরুল দোকানে যা, 5000 টাকা ফ্লেক্সি করে। আহা, টাকা লাগবে না, তুই যা। নজরুল ভাই তো ফ্লেক্স বাকি দেন। আমি জানি, কিন্তু আমার নাম বললে দেবে, যা। জি আচ্ছা, তাহলে হ্যালো বা, ওই যদি নাম্বারটা পালায় তাহলে আমার নাম্বারে এসএমএস করে। হ্যাঁ পাঠাচ্ছি। হ্যালো, গিরি তোরা কি হাঁপিয়ে গেলি নাকি? আমি তুই তো মাঝে মাঝে বোকার মতো কথা বল না, হাঁপাবো কেন? এখন তো টেনশন ফ্রি দিয়ে শেষই হয়নি। টেনশনের বিষয় নিয়ে কি টেনশন ফ্রি থাকা যায় আব্বা? তোকে জ্ঞান দিতে বলিনি, সবচেয়ে জ্ঞান দিতে লিখিস তো পদ্ম। কে হাসছে না কেন? হাসি হাসছে না? না হাসু, হাসছে না? হাসি না। শোনো, আমাদের বাসায় যে কজন লোক আছে না, এর মধ্যে একমাত্র প্র্যাকটিক্যালি জ্ঞান সম্পন্ন লোক হচ্ছে আমি, আর সবাই হচ্ছে পাগল, এবং সবাই মোটামুটি হাফ পাগল। আচ্ছা, এই ধারণাটা তোকে কে দিল বলো তো? আমি আমি নিজে বুঝি না। তুমি নিজে এটা বুঝো না যে তুমি আসলে হাফ না, ফুল পাগল। কেমন করে? এই যে দেখো, আমি যে তোমাকে কি বলতে চাচ্ছি সেটাই তুমি বুঝতে পারো না।
এটা কিন্তু তুমি আমাকে একটা টেনশনের মধ্যে ফেললে। ঠিক আছে, তুমি তাহলে খুঁজে বের করো কেন তুমি পাগল। এটা কি আমার হোমওয়ার্ক? হ্যাঁ হোমওয়ার্ক। ওকে হোমওয়ার্ক। ফ্লেক্সি তো করা হলো, কিন্তু তারপর? আচ্ছা আহমদ আকাম কোথায় গেল? ওরাই তো তখন কথা বলল। নবাব, টেনশন ফ্রি ডে কিন্তু শেষ হয় নাই। ও ও ভাইজান, আচ্ছা ফ্লেক্সি তো হলো, কিন্তু তারপর? আচ্ছা আহমদ আকাম কোথায় গেল? ওরাই তো তখন কথা বলল। আমার মনে ওদের ক্ষুধা লাগছে, ওরা খাইতে গেছে। আচ্ছা আমি একটু কথা বলে দেখি। ঠিক আছে বলেন। এক সমাধান হয়ে গেলে আমিও বাড়ি ফিরতে পারি ভাইজান। আফিয়া তাহলে খেয়ে নেক, আমি আপনার সাথে খেয়ে তারপরে ফিরব। আরে তোমার দূরে রাখছে কে? তুমি যাও দেখি। ভাইজান শুভরাত্রি, মানে গুড নাইট, গুড নাইট। হ্যালো, বলেন কি সমস্যা? ওই যে ফ্লেক্সি করেছিলাম, পাইছেন তো ভাইজান? কত মানুষই তো ফ্লেক্সি পাঠায়, আপনি কেডা? ওই যে আমার ছোট ভাই সুন্দরবনে গিয়ে হারিয়ে নিখোঁজ, আপনি আপনার কাছে আছে বললেন যে পাঠিয়ে দিবেন। আমি তো কিছুই বুঝতেছি না, পুরা দেশের মানুষ কি পাগল হয়ে গেছে নাকি? এইসব কি আবোল তাবোল কথা কইতেছেন ভাই? আমি আপনার বাইরে কইতে পামু? হ্যাঁ মানে কি? মানে আপনার আমার সেই তখন থেকেই ফোন করে ডিস্টার্ব করতেছেন আপনার ভাই? সুন্দরবনে কি হয়েছে না হয়েছে শুনেন, আমি কিন্তু আপনার এগেনস্টে ফোন কোম্পানিতে কমপ্লেন করব, অথবা আপনার নাম্বার আমি ব্লক করে দেবো। ছি 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 ছি, আপনি এইভাবে কথা বলতেছেন কেন? 5000 টাকা ফ্লেক্স দিলাম তারপরেও এত বাজে কথা? আচ্ছা ভাই সত্যিকারে বলেন তো আপনার ধান্দাটা কি? ধান্দা? ও ধান্দা, ধান্দা হচ্ছে এই আমি তো ইয়ে পদ্য লিখি, আর কিছু করি না। পদ্য মানে? পদ্য মানে পদ্য মানে কবিতা, এই ছন্দবদ্ধ। ভাই এইবার বুঝছি আপনি পুরো মেন্টাল। আচ্ছা আপনি কি পাবনায় আছেন না ঢাকার কোনো মেন্টাল হাসপাতালে আছেন? মানে কি? বুঝছি, হাসপাতাল কর্তৃপক্ষের আরো সাবধান হওয়া উচিত, এইসব মেন্টাল রোগীরে ফোন করতে দেওয়া উচিত না। ছি, এইসব কি বলছেন আপনি? ভাই আপনি ফোনটা রাখেন, আমি কিন্তু খুব বিরক্ত হচ্ছি। আরেকবার যদি ফোন করেন তাহলে কিন্তু আপনার একটা মোটা দাগের গালি দিব। মোটা 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 গালি মানে? ও মানে মানে হেভি স্ল্যাং ইউজ করবেন? জি না 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 না, থাক 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 থাক, শুভরাত্রি শুভরাত্রি শুভরাত্রি। আব্বা আব্বা আব্বা, আমরা তো ফক্করে পাল্লাই পড়ে গেছি। আর ফক্কর তো কবে মরে গেছে? তোর ফক্কর নাম আমরা কথা বলছি না 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 আব্বা, যে লোককে ফোন দিয়েছি এই লোক সেই লোক কিন্তু এক না। আরে 100% এক, এটা তদন্ত করে বের করতে হবে। শোন, সেই জন্য আগামীকাল সারাদিন আমি গোয়েন্দা দিবস ঘোষণা করলাম। এটা কাম কি? এই যে এতক্ষণ যা ঘটলো সেটা উদ্ঘাটন করা, আনাব যে নিখোঁজ হয়ে গেছে সেটা উদ্ঘাটন করা। শোন, এই ব্যাপারটাকে এখন হালকা করে দেখার আর কিছু নেই, এবং এই তদন্ত এখন গোয়েন্দা বিভাগ ছাড়া কেউ পারবে না। আবা আপনি ঠিক আছেন তো? ঠিক আছে, কিন্তু সম্পূর্ণটা না। আবা আমরা বোধহয় সবাই শেষ, হাত পাগল। না রে, তোরাই সুস্থ আছিস। তাহলে আব্বা আপনি যে আমাকে বললেন চিকিৎসা করাতে, সে সময় তোমার আব্বা আমার আম্মুকে প্রপোজ করেছিল, বাট উনি অ্যাকসেপ্ট করে নাই। অ্যাকসেপ্ট না করে কিন্তু অনেক বুদ্ধিমানে কাজ করেছে। কেন না? তাহলে তোমাকে পেতাম কিভাবে? কিন্তু বিষয় সেটা না। কি? আম্মু বলেছে স্ট্যাটাস প্রবলেম। তাহলে কি আমাদের স্ট্যাটাস নাই? স্ট্যাটাস আছে, কিন্তু সেটা আপ টু দা মার্ক না। তা তোমাদেরটা কি খুব আপ টু দা মার্ক? তুমি কিন্তু রেগে যাচ্ছ। কোথায় দেখে যাচ্ছি? আমি তো খুব হেসে হেসে বলছি। হ্যাঁ এখনকার কথা তো না, তখনকার কথা বলা হচ্ছে, যে তখন তোমার আব্বু যখন আমার আম্মুকে প্রপোজ করেছিল তখনকার কথা। তা এখন কি আমাদের স্ট্যাটাস আপ টু দ্য মার্ক হয়েছে? কে বললো? আমি। তা তোমাকে এই দায়িত্বটা কে দিল, মানে কে দিয়েছে?
তুমি আমার সাথে ঝগড়া করতে যাচ্ছ? আমি ঝগড়া করতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি স্ট্যাটাস মাপার যন্ত্রটা তোমাকে কে দিল? কি তাকে আছো কেন? যন্ত্র টন্ত্র কিছু না, কথা বললে তো বোঝা যায় কার স্ট্যাটাস কেমন। আচ্ছা স্ট্যাটাস মানে কি? ভাইজান, আমার মনে হয় আমরা একটা চক্রের মধ্যে পড়ে গেছি। কিভাবে? না মানে ওই ফোনের বিষয়টা আমার তাই মনে হইল। আচ্ছা ভাইজান, আমরা কি আহানাপের বিষয়টা থানায় জানাবো? অসম্ভব, অসুবিধা আছে। কেন? শোনো, সব কথা এখনই বলা যাবে না। আচ্ছা দেখো কয়টা বাজে? 10:30। চলো আমরা খাইয়ে নিই। চলেন। আর একটা কথা, তুমি যদি চাও তাহলে তোমার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিতে পারো। আপনি বললে ভাইজান আমি আপত্তি করব না, যদি আমি মনে মনে ঠিক করছিলাম এই বাড়িতে মেয়ে আমি দেব না। কিন্তু আপনার যে অবস্থা, আমার মেয়ে সংসারের হাল ধরতে পারবে। তাহলে তুমি বিষয়টা নিয়ে আগাও। আগানোর তো কিছু নাই, আমোদ আপিয়া দুজনই তো রাজি, শুধু ভাবির জন্যে। তোমার ভাবি কিছু না, তোমার ভাবি তো শোপিস, ও মুখ আছে বলে, ওর কথা কিছু মাইন্ড করো না। আরে না বললে তো বাঁচবে না, আমারও বলে আমি শুনি, কিন্তু সিদ্ধান্ত জানো না সেটা কিন্তু আমি নেই। ঠিক আছে, তাইলে বিয়েটা কিন্তু খুব জাঁকজমকপূর্ণ হইতে হবে, এবারে প্রথম বিয়ে। আর ছেলেরে কি কি দিবা ঠিক করে ফেলাও। নিজেদের বিষয় আমরা নিজেরাই ঠিক করে নিব। না না না, তারপরে পরিষ্কার থাকা ভালো, কি বলো? আচ্ছা ঠিক আছে, কি কি দিতে হবে বলেন। দেখলাম তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য খাবারও কিনে আনতে পারো না। আমি কি করবো, আমার কাছে টাকা নেই, সব টাকা তো আব্বার কাছে। কেন, আব্বা হাত খরচ দেয় না? হ্যাঁ দেয়। কত? 300। ভালোই তো। না মানে মাসে 300। আচ্ছা 300 টাকা দিয়ে কি হয়? 300 দিয়ে হয়তো মানে আমার যা যা দরকার হয়। আমি কত কিছু খাই, পুরি খাই, মুড়ি খাই, তারপরে আলু পুরি, ডাল পুরি, পেঁয়াজ। কিন্তু বিয়ের পর আমরা কীভাবে চলবো? এইভাবে চলবো, খারাপ কি? এইভাবে আব্বার কাছ থেকে টাকা নিয়ে? হ্যাঁ, আমাদের একটা অধিকার আছে না? বিষয়টা কেমন দেখায় না? দেখো তুমি সব কিছু বোঝো না, দেখো এটা না করলে কী করতে হবে? ব্যবসা, ব্যবসা কিন্তু অনেক টেনশন, বাপ রে বাপ, রাতে ঘুম হয় না জানো ব্যবসায়ীদের। তারপরে চাকরি, চাকরি করলে হচ্ছে বসের বকা ঝগা। আমি যে, আমি তো ডাক্তার, যদি রুগী মরে যায় যদি, তার চেয়ে শোনো, তার চেয়ে ভালো হচ্ছে বাপের হলে থাকা, আব্বার আন্দোলনে থাকা। ভেবে বলতো শোন, আমি তো কখনো কোনো কিছু ভেবে চিন্তে করি না। না মানে ঠিক আছে ভাইজান, আপনার কথা শুনলাম, এখন আমাকে ভেবে দেখতে হবে এত কিছু দিয়ে আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব কি না। যতই ভাবাভাবি করো একটা জিনিস কিন্তু ভুলে যাইও না, যে আমার কিন্তু ছেলে। ভাইজান আমার মেয়ে কিন্তু পানিতে পড়ে নাই। পড়তে কতক্ষণ পড়বে, বয়স বাড়তে কতক্ষণ, আরে মেয়ে লোকের বয়স বলে কথা। আপনার ছেলের বয়সে কিন্তু কম না ভাইজান। ঠিক বলছো, কিন্তু নবাব একটা জিনিস তোমাকে মেনে নিতে হবে, আমার ছেলে কিন্তু ফ্রেশ, এই পর্যন্ত সে কারোর সঙ্গে কোনো সম্পর্ক করে নাই। আমার মেয়েরও কারোর সাথে কোনো সম্পর্ক নাই। গলাবাজি, ফ্রেশ গলাবাজি করে তো কাজ হবে না। নবাব তোমার মেয়ের এসএসসি পরীক্ষার সময় কি ঘটছিল ওইটা? আমার মেয়ের ইমেজ নষ্ট করার জন্য ভাবির ভাই কাম করছিল। ভালো বলছো, খুব ভালো বলছো, তোমার মেয়ে কি এমন, হ্যাঁ কি এমন ইমেজ নিয়ে আসলে, তোমার মেয়ে কি দেশের নেতা? ভাইজান হ্যাঁ, আপনি কিন্তু আমারে অপমান করতেছেন। তুমিও কিন্তু কম করতেছো না, আমার MBBS পাশ করা ডাক্তার ছেলেকে তুমি যা ইচ্ছা তাই বলবা আর আমি সহ্য করে যাবো। ভাইজান আপনি কিন্তু প্রথম শুরু করছেন, যৌতুক নিয়ে ছেলের বিয়ে দিবেন সেটা সরাসরি বললেই তো হয়। সি 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 নোয়াব,
ওই কথা মুখও আইল না। আমি বিয়ে করছি যৌতুক ছাড়া, কাজে আমার সন্তানকে যৌতুক ছাড়া বিবাহ করাবো, একটা মান সম্মানের ব্যাপার আছে। মান সম্মান মানে বাড়ি লেখা দিব, গাড়ি কিনা দিব, বিদেশ থেকে বিয়ার শপিং করে দিব। আরে নবা, তুমি দি নামতার মতো মুখস্থ করে লইছ, আর সমর্থ থাকলে দিবা। ঠিক আছে ভাইজান, আমি আমার মেয়ের সাথে আগে আলাপ করি, তারপর আপনার সাথে বসুন। এখন কি খাওয়াবেন না না খেয়ে চলে যাব? বিকাল থেকে তো এক কাপ চা টোস্ট বিস্কুট ছাড়া কিছুই জোটে নাই। টোস্ট বিস্কুট খাওয়াইছি শেষ, আমি তো তোমার ছোলা ভোট দিতে বলছি। ঠিক আছে, এখানে খাবো না। আফিয়া আয় তোমা, আমরা চলে যাব। নবাব একটু শান্ত, তুমি কিন্তু ভুলে গেছো এখনো টেনশন ফ্রি ডে শেষ হয় না। ও আফিয়া আয় তো মা, আমরা এখনই চলে যাব। বাবা কি সুন্দর লাগলো এখন দেখছো, এই না খায়া যাওয়াটা কিন্তু ভালো না। ভালো কি মন্দ সেটা আমি বুঝবো ভাই যা। হ্যালো হ্যালো ভাই, চিনতে পারছেন? না চিনি নাই, চিনতেও চাই না। আরে মানুষ, চাইছিলাম তার উপকার করতে, কিন্তু যে চায় না তারে কি করে উপকার করুন? কেউ ফোন ধরুন না, সব টাউট বাটপা। আপনিও ভাই যান। আজ মঙ্গলবার, গোলাম আলী মির্জা ঘোষিত আজকে গোয়েন্দা দিবস, তাই সবার পোশাক আশাকে একটা চেঞ্জ লক্ষ্য করা যায়। আহমদ একটা কাগজ কলম নিয়ে আঁকা আঁকি করছে, কিছু টেলিফোন নম্বর নিয়ে গবেষণাও করছে, কোথাও কোথাও ফোনও করছে। হ্যালো বন্ধু, আমি আহমদ বলছি। শোন, আমি এটা তোকে নাম্বার দিচ্ছি, এই পরিচয়টা আমার দরকার এক্ষুনি। হ্যাঁ প্লিজ। হ্যাঁ আহমদ ভাইয়া, নাম্বারটা বলেন। কে ভাইয়া? আমি প্রথমা। কে? ও রং নাম, সরি। না এভাবে হবে না, এভাবে সম্ভব না। হ্যালো, এটা কি মহিবুরের নাম্বার? হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি আহমদ বলছি। শোন, একটা জরুরি ব্যাপার তোকে ফোন করেছি। হ্যাঁ, আমাকে একটা নাম্বার দিচ্ছি। হ্যাঁ, তুই ওই নাম্বার মোতাবেক মানে ওই পরিচয়টা তুই জানাবি কে। হ্যাঁ ঠিক আছে, আমি লাইনে আছি। হ্যাঁ নাম্বারটা বলছি, লেখ জিরো। হ্যালো হ্যালো বৃষ্টি, আমি অনেকক্ষণ ধরে লাইনে আছি, আর পারবো না, কারণ আজ হচ্ছে বিশ্ব গোয়েন্দা দিবস, না মানে আমাদের পারিবারিক গোয়েন্দা দিবস। আমাদের ছোটো ভাইকে খুঁজে বের করার জন্য পরিবারের সবাইকে দায়িত্ব দেওয়া হয়েছে। খুঁজে বের করতে না পারলেও অ্যাটলিস্ট আমরা একটি সূত্র খুঁজে বের করবো আশা করছি, আর সূত্রটি খুঁজে বের করতে পারলে সেই সূত্রটি ধরে আমরা রহস্য উদ্ঘাটন করে ফেলবো বলে আমরা আশা করছি। হ্যালো হ্যালো, একটু আমি এতক্ষণ কার সাথে কথা বললাম? হ্যালো ইয়ে বৃষ্টি, ওমা কখন যে ফোন রেখে দিল বুঝতেই পারলাম না, ব্যাপারটা তো সন্দেহজনক। বিষয়টা তো চিন্তারই ব্যাপার। আচ্ছা বাবু, আজকে তো চাইলে আমরা চিন্তা এবং টেনশন করতে পারি, তাই না? করতে পারেন, আজকে তো চিন্তা মুক্ত দিবস না। তাহলে তোকে দিয়েই শুরু করা যাক। জি, কারণ সন্দেহের ঊর্ধ্বে কেউ নয়। আচ্ছা বলতো, আহনাফের বিষয়টা সম্পর্কে তোর মন্তব্য? আহনাফ ভাই বলবো? আহনাফ ভাই দিনটা যাচ্ছে কেমন দেখো করতেছি না,
শেখো, শেখো সংসার কিভাবে করতে হয়। আমি মরে গেলে তো সংসার হাল তোমাকে ধরতে হবে নাকি? সংসারের হাল ধরার জন্য তো আফিয়ারে ঘরে আনতেছেন। আচ্ছা, আমি যে প্রেসক্রিপশনটা দিয়েছি সেই মতো আবার কি আপনি ওষুধ খাইছেন?